নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার ওয়েন ডেমোক্রেসি ডিজেনারেটস টু মবোক্রেসি দেন ইন টু লুম্পানোক্রেসি জার্নালিজম ইজ বাউন্ড টু ফলো দ্য সুট এই কথাটা রাজ্যসভায় বলেছিলেন পিলু মোদী ডেমোক্রেসি মবোক্রেসি লুম্পানোক্রেসিতে রূপান্তরিত হয় কিন্তু কি বলবো বাংলাদেশে যেটা চলছে কার্যত সেটা আমরা কথায় কথায় বলি না মগের মুলুক এখন সেখানে হয়েছে মবের মুলুক অসমর্থ অসমর্থিত সূত্র বলছে যে পাঁচই অগস্টের পর থেকে এই সময় পর্যন্ত বাংলাদেশে পঞ্চাশ জনের উপর বেশি মানুষকে পিটিয়ে খুন করা হয়েছে তাদের কেউ সংখ্যালঘু কেউ আওয়ামী লীগের সমর্থক কেউ পুলিশ এমনকি এক বছর বয়সী চোর সন্দেহে পিটিয়ে চট্টগ্রামে খুন করা হয়েছিল যখন তাকে প্রহার করা হচ্ছে তখন ছাত্ররা বাজনা বাজায় যাতে যাকে প্রহার করা হচ্ছে তার আর্তনাদ মানুষের কানে না আসে এবং তার ভবলীলা সাঙ্গ হওয়ার পর তার পরে থাকা মৃতদেহের সঙ্গে পথ চলতি মানুষদের সেলফি তুলতে কার্যত বাধ্য করে উন্মুক্ত ছাত্র জনতা তাহলে মবের মূলকই তো বলবো এখন তো আর মগ নেই তাই মগের মূলক বলছে না মবের মূলক এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে টিন পট ডিকটেটার মোহাম্মদ ইউনুস শব্দটার আবিধানিক মানে কি আমার দর্শকরা যদি একটু গুগল সার্চ করেন তাহলে তাদের চক্ষুকর্ণের বিবাদ বঞ্চন হবে আমি খুব সচেতনভাবে ভাবে ডক্টর ইউনুসকে টিন পট ডিকটেটার বলছি তিন নয়াদিল্লিতে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছে মুস্তাফিজুর রহমান তাকে অনতি বিলম্বে ঢাকায় ফিরে আসার কথা বলা হয়েছে তবে শুধু মুস্তাফিজুর নয় আরো সাতজন রাষ্ট্রদূত আছেন তাদেরকে ঢাকায় ফিরে আসার কথা বলা হয়েছে এরা নাকি অনেকেই অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এখন প্রশ্ন হলো এই যে মুস্তাফিজুর ভদ্রলোক হাসিনার আমলে নয়াদিল্লিতে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছিলেন এখন ইউনুসের উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি ঢাকাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের একটা সাক্ষাতের সম্ভাবনা আছে থাইল্যান্ডে কেন যে বিমস্টেকের সম্মেলন বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর স্ট্রাকচারাল রিফর্ম অন টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল কোঅপারেশন এইরকম একটা পুরো বিমস্টেক ভারতের সদস্য নভেম্বর মাসে সেই বিমস্টেকের সম্মেলন থাইল্যান্ডে হবে সেখানে প্রধানমন্ত্রী যাবেন ডক্টর ইউনুসও যাবেন তো ইউনুস এবং ডক্টর মোদির সঙ্গে নাকি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে ব্যাক চ্যানেল চলছে তৌহিদ হাসান এই কথাটা বলেছেন ঢাকায় এই ভদ্রলোককে আমি ব্যক্তিগতভাবে আমার একবার পরিচয় হয়েছিল সেটা ধরুন দু হাজার এক দুই সাল তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ছিলেন অত্যন্ত ভদ্রলোক আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল তার সাক্ষাৎকারও নিয়েছিলাম তখন আমি যে সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম তাদের পক্ষ থেকে তা তিনি তিনি প্রধান পরামর্শদাতা এই খবরটা আমি জানতে পারলাম যদি কলকাতায় আসেন তাহলে হয়তো দেখা করার সুযোগ হলেও হতে পারে তা বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রাষ্ট্রপুঞ্জের বার্ষিক অধিবেশনে তাদের মধ্যে কথা হয় তখনই প্রস্তাবটা সাহেব এবং জয়শঙ্কর কিন্তু বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এখন সবকিছু যদি ঠিক থাকে তাহলে হয়তো থাইল্যান্ডে বিমস্টেকের বৈঠকের সময় নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের পার্শ্ব বৈঠক হতে পারে কিন্তু নভেম্বর মাসে যখন পার্শ্ব বৈঠক করার প্রস্তুতি নিচ্ছে দুদেশই তখন মুস্তাফিজুর রহমান এই মুস্তাফিজুর সাহেবকে হঠাৎ করে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেয়া হলো কেন তাকে বলা হয়েছে আপনি তাড়াতাড়ি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগ দিন তাহলে একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত যখন একটা দেশের রাজধানীতে থাকেন এবং এই ধরনের হাই প্রোফাইল বৈঠকের সম্ভাবনা যখন দেখা যায় সেই আবহে একজন খাওয়া কূটনীতিককে কি সরে যেতে বলাটা খুব বাস্তবচিত সিদ্ধান্ত হ্যাঁ হতে পারে তিনি হাসিনার আমলে নিযুক্ত হয়েছিলেন এটা তো বেশিরভাগ রাষ্ট্র তো হাসিনার আমলে নিযুক্ত হয়েছিলেন সবাই ব্রিটেন অস্ট্রেলিয়া সব জায়গায় ব্রিটেনের হাইকমিশনারকেও ফিরে আসতে বলা হয়েছে যে ভদ্রমহিলা ছিলেন তিনি অত্যন্ত হাসিনার ঘনিষ্ঠ অভিযোগ ছিল তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনকে কার্যত আওয়ামী লীগের দলীয় দপ্তর বানিয়ে ফেলেছিলেন এবং শেখ হাসিনার বোন শেখ রিহানার কথায় উঠতেন বসতেন যদিও বাংলাদেশে পালাবদল হওয়ার পর ওই ভদ্রমহিলা লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সাংবাদিক বৈঠক করে শেখ হাসিনার করেছিলেন বলেছিলেন শেখ হাসিনা সে তো লন্ডনের ব্যাপার ঠিক আছে কিন্তু নয়াদিল্লিতে মুস্তাফিজুর সাহেব অনেকদিন ছিলেন যখন তৌহিদ হোসেন ঢাকায় বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের সম্ভাবনা আছে সেই আবহে মুস্তাফিজুরের মতো অভিজ্ঞ কূটনীতিককে কেন দিল্লি থেকে ঢাকা সরিয়ে দিল এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে তাহলে কি বৈঠকের বিষয়ে আর ঢাকা অগ্রসর হতে চাইছে না প্রাথমিকভাবে মনে হয়েছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের প্রয়োজন আছে কিন্তু বাংলাদেশে তো এখন ক্ষমতার ভরকেন্দ্র অনেক জামাত বিএনপি সেনা মৌলবাদী সবাই তাদের স্টেক এই অন্তর্বর্তী সরকারে আছে একটা অংশ থেকে হয়তো মনে হয়েছিল যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটা করা খুবই দরকার কারণ ভারত কার্য তো নেক্সট নেবার কিন্তু আবার কট্টরপন্থীরা যারা পাকিস্তানের সঙ্গে বনহমি করতে চান তারা হয়তো অন্তর্বর্তী সরকারকে বলেছে না নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন নেই শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করলেই ভালো দেখুন বাংলাদেশ সার্কের সদস্য আমরাও সদস্য সার্ককে শক্তিশালী করা ভীষণ দরকার ভীষণ দরকার আমরা তো আমাদের প্রতিবেশী বদল করতে পারবো না তাহলে সবার মধ্যেই মিলেমিশে থাকতে হবে দেখছেন না পশ্চিম এশিয়ায় কি চলছে ইসরায়েল বাহিনী লেবাননে ঢুকে গেছে ইরান প্রায় উপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে নেতানিহাও ওকে আমি ওয়ার মাউঙ্গারি বলি ও বলেছে ইরান সমুচিত জবাব পাবে এবার কি টার্গেট ইসরায়েলের ইসরায়েলের খেমাইনি তাকে ইতিমধ্যেই রেভলিউশনারি গার্ড একেবারে সুরক্ষিত জায়গায় নিয়ে গেছেন তা নিরাপত্তা আটোসাটো করা হয়েছে তাহলে পশ্চিম এশিয়া ইসরায়েল একসঙ্গে লেবাননের সঙ্গে যুদ্ধ করছে একসঙ্গে হামাসের সঙ্গে যুক্ত যুদ্ধ করছে আবার ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুতির সঙ্গে যুদ্ধ করছে এবার সরাসরি তারা ইরানের সঙ্গে সংঘাতে গেল এই হুতি বলুন হামাস বলুন হিজবুল্লাহ বলুন এরা সব ইরানের প্রক্সি ইরানের অ্যাডভান্স আর্মি বিশেষ করে হামাসের পলিটিক্যাল চিফ মো হানিয়ে ইসমাইল হানি মার্জনা করবেন যখন ইরানে গেছিলেন তাদের নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ইরানের মাটিতেই ইসমাইল হানিয়েকে হত্যা করে ইসরায়েলের গুপ্তচর বাহিনী সেটা ইরান মনে করে তাদের জাতীয় লজ্জা তার আগে আমেরিকার হাতে রেভলিউশনারি গার্ডের এক উচ্চপদস্থ কর্তা সোলেমানি খুন হয়েছিলেন তাই ইরান প্রতিশোধ নেবার ব্যাপারে অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছিল এখন দেখুন এইসব প্রক্সি গ্রুপগুলো হিজবুল্লাহ হামাস হুতি এরা কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সামরিক ক্ষেত্রে পাল্লা দিতে পারবে না নাসারাল্লাহ শেষ পর্যন্ত নিকেস্ত হয়েছে এখন এইসব জঙ্গি গোষ্ঠীর পাশে ইরানকে অন্তত আমি তোমাদের পাশে আছি দেখো আমি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র অনেকে ইসরায়েল ইরান যুদ্ধ লাগলে পশ্চিম এশিয়া অশান্ত হলে আমার কি বলতেই পারেন কিন্তু অশোধিত তেলের দাম যদি ব্যারল প্রতি বেড়ে যায় যদি লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচল বিঘ্ন হয় সুয়েজ ক্যানেলে বিঘ্ন হয় তাহলে পণ্য চলাচল বিঘ্নিত হবে এবং অশোধিত তেলের দাম বাড়লে পেট্রোল ডিজেলের দামও বাড়বে সার্বিকভাবে মূল্য বৃদ্ধির মুখে পড়তে হবে সমগ্র দুনিয়াকে ভারতও তার অভিজ্ঞতা থেকে মুক্ত হবে না সুতরাং যুদ্ধ বন্ধ করা প্রয়োজন কিন্তু বাইডেনের কথা যুদ্ধবাজ নেতানিয়াও শুনছেন বলে মনে হচ্ছে না তিনি বলেছেন যে অনেক সহ্য করেছি এনাফ ইজ এনাফ হাসান নাসরাল্লার মৃত্যুর পর নেতানিয়াও কি বলেছিলেন হি ওয়াজ নট মিয়ারলি এ টেরিস্ট হি ওয়াজ দ্য টেরিস্ট জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন তো এই হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি অগ্নিগর্ভ তো ভারতের যারা প্রতিবেশী আছেন আমরা তো কখনো চাই না যে আমরা অগ্নি বলয়ের মধ্যে বাস করব দেখুন পাকিস্তান ভারতকে সব সময় অশান্ত রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে যে কাশ্মীর হচ্ছে তাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন আর একাত্তরে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হওয়ার পর পাকিস্তান মনে করে ভারত তাদের অঙ্গহানি ঘটিয়েছে সুতরাং পাকিস্তান ভারতের ক্ষতি করার জন্য সব সময় তৎপর সরকার হয়েছে যদিও ভারতের সঙ্গে যোগাযোগ রাখে মলদ্বীপের মৈজুর চিনপন্থী হলেও ভারত তাকে প্রভূত আর্থিক সাহায্য করছে ভুটান চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেও ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই এখন বাংলাদেশ যতদিন হাসিনা ছিলেন বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহার করা যায়নি কিন্তু অন্তর্বর্তী সরকারের বহু স্টেক হোল্ডার আছে তো অনেকে তাদের মধ্যে বাংলাদেশ ধারণারে বিরোধী তা ভারতকে রক্তাক্ত করতে চায় জামিন প্রাপ্ত জঙ্গি হসপিটালের বেডে বসে ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিচ্ছে ইউনুস প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি অর্থাৎ মুখে আমি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই ডক্টর ইউনুস বললেও কার্যক্ষেত্রে তার সেরকম কোনো প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে না বরঞ্চ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ইউনুস প্রশাসন বেশি সক্রিয় বাংলাদেশ রেডিওতে উর্দু সম্প্রচার বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে স্কলারশিপ ইসলামাবাদে করাচিতে লাহোরে বাংলাদেশ থেকে থেকে কেউ গেলে আগে ভিসা লাগবে না সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে কিভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করা যায় আবার পাকিস্তান এর কাছে হাতে পায়ে ধরছে আমায় বেল আউট প্যাকেজ দাও পাকিস্তান হচ্ছে আইএমএফ অ্যাডিক্ট স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত দু দু ডজন বার তারা প্যাকেজ নিয়েছে রাজনাথ সিং বলেছেন পাকিস্তান যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাহলে আমরা থেকে অনেক শর্তে পাকিস্তানকে ঋণ দিতাম হয়তো সুদ ছাড়া ঋণ দিতাম কারণ শুধুমাত্র জম্মু কাশ্মীর পুনর্গঠনের জন্য নব্বই হাজার কোটি টাকা দিয়েছে ভারত সরকার দেখুন কাশ্মীরে তো বোর্ড হলো সন্ত্রাসবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কে জিতবে কে হারবে পরের বিষয় বাতিলের পর প্রথম ভোট উপত্যকার মানুষরা হয়তো এই সিদ্ধান্ত মানেনি তারা তাদের মতামত ইয়েমে জানাবেন আবার জম্মুর মানুষরা বিজেপির পক্ষে থাকবেন এরকম ধারণা হচ্ছে কিন্তু ভোট তো হলো সন্ত্রাসবাদীদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে কাশ্মীরের মানুষ পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ভর্ত দিলেন এই হচ্ছে গণতন্ত্রের মহিমা কিন্তু বাংলাদেশে কোনো দিনই সেভাবে গণতন্ত্র মজবুত ছিল না শেখ হাসিনা শেষের দুটো নির্বাচন কার্যত প্রহসন হয়েছিল ভোটার টার্ন কম ছিল বিএনপি পার্টিসিপেট করেনি অর্থাৎ লেজিটিমেসি ছিল না কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ইউনুস সাহেবের অন্তর্বর্তী সরকারের উপর বহু মানুষের বহু প্রত্যাশা ছিল কিন্তু সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে বাংলাদেশ মবের মূলক হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে বনহমি বাড়ছে সাম্প্রদায়িক স্লোগান উঠছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়ছেন বহু পুজো এবার বন্ধ হয়ে গেছে বহুবিধ ফতোয়া সর্বজনীন লেখা যাবে না মাইক বাজানো যাবে না ঢাক বাজানো যাবে না মূর্তির উচ্চতা কত হবে সেটাও ঠিক করে দেবে পারলে এবং ওই ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা বলি সংগঠন বলছে প্রত্যেক পুজো কমিটির উদ্যোক্তাদের তাদের মণ্ডপের সামনে ভারত বিরোধী ব্যানার লাগাতে হবে ভারত বিরোধী স্লোগান দিতে হবে ভাবতে পাচ্ছেন ঢাকার ডাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হয়েছে ঠিক আছে কিন্তু যে রামকৃষ্ণ মঠ মিশনের কুমারী পুজো হয় এবার কিন্তু সেখানে কুমারী পুজো হবে না মঠ মিশনের অধ্যক্ষ বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যা পরিস্থিতি তাতে কুমারী কুমারী পুজো করা সম্ভব হচ্ছে না কিন্তু তাদের ওয়েবসাইটে এখনো এই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি কিন্তু মঠ মিশনের যিনি অধ্যক্ষ তিনি পরিষ্কার বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে কুমারী পুজো হবে না ডাকেশ্বরী মন্দিরে জামাতের প্রধান ইউনু সন্ত্রবর্তী সরকারের অনেক মাতব্বর গিয়েছিলেন অনেক আশ্বাস দিয়েছিলেন কোথায় কি পুজো করতে গেলে টাকা দিতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী পঁচাত্তর বছর বয়সী চট্টগ্রামের মানুষ রানা দাসগুপ্তকে খুনের মামলা দেয়া হয়েছে বহু সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা দেয়া হয়েছে সীমান্তবর্তী অঞ্চল সেখানে সংকালে সংকাল আক্রমণ বাড়ছে জোর করে ধর্মান্তরণের অভিযোগ উঠছে একটা স্কুলে সম্ভবত রংপুরে ওরকমই হবে কতগুলো হিন্দু ছাত্রীকে জোর করে হিজাব পড়ানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন স্কুলের শিক্ষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র করে বার্তা দিয়েছেন অমিত শাহ দিয়েছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এড়িয়ে গিয়েছিলেন কারণ প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলার পরেও বাংলাদেশে উপর ইউনুসকে অত্যাচার বন্ধ হয়নি তাহলে কেন প্রধানমন্ত্রী কথা বলবেন ইউনুসের সঙ্গে এখন তাগিদটা এসছে ঢাকার থেকে প্রধানমন্ত্রীও অরাজি নন কিন্তু প্রশ্ন হচ্ছে একজন চিফ অ্যাডভাইজার তার কোন সাংবিধানিক কি বলবো আর কি বৈধতা নেই একজন চিফ অ্যাডভাইজার কি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হতে পারেন তার সঙ্গে একশো কোটি দেশের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক পথে নির্বাচিত প্রধানমন্ত্রী কিভাবে বৈঠকে বসেন এখানে একটা প্রশ্ন আছে কূটনীতি প্রটোকলে চলে পারভেজ মুশারফ যখন নওয়াজ শরীফকে কু করে হটিয়ে পাকিস্তানে ক্ষমতা দখল করলেন চক্ষু লজ্জার খাতিরে প্রথমে বলেছেন আমি চিকবে কিছু কিন্তু যেই আগ্রা সামিটের কথা আসলো বাজপেয়ীজির সঙ্গে একজন চিফ এক্সিকিউটিভ তো বৈঠকে বসতে পারেন না তখন তিনি নিজেই নিজেকে অ্যানয়েন্ট করলেন যে প্রেসিডেন্ট অফ পাকিস্তান জানি না যদি নভেম্বরে বিমস্টেকের সম্মেলনে ইউনুস মোদীর পার্শ্ব বৈঠক হয় তার আগে ইউনুস নিজেকে চিফ অ্যাডভাইজার থেকে অন্য কোনো পদে উন্নীত করে নেবেন না তো দেখুন শাহবাজ শরীফ বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন করতেই পারে তাদের ব্যাপার চিফ অ্যাডভাইজারের সঙ্গে তারা বৈঠক করেছেন একজন প্রধানমন্ত্রী পাকিস্তানে একজন বাংলা নেপালে কিন্তু চিফ অ্যাডভাইজারের সঙ্গে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বৈঠক কি হতে পারে প্রোটোকল কি বলে আমি জানি না আমার মনে হতে পারে না সেই জন্য আমি মুশারফের কথাটা বললাম যে চিফ এক্সিকিউটিভ হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা যায় না বলে মুশারফ শেষ পর্যন্ত নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা ইউনুস কথা বলতে চাইছেন ভালো কথা কিন্তু তার আগে দীর্ঘদিনের পৌরখা কূটনীতিক যিনি দিল্লির পাওয়ার স্ট্রাকচার সম্পর্কে ওয়াকিবহল মুস্তাফিজুরকে হঠাৎ করে কেন দিল্লি থেকে তাড়াতাড়ি পাত তারিখ গোটাবার নির্দেশ দেওয়া হলো তাহলে কি ভারতের সঙ্গে বৈঠক করার ব্যাপারে বাংলাদেশের আদৌ কি সদিচ্ছা আছে এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে